আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদে ইসলামী আলিম মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র, আলিম প্রথম বর্ষ। আমরা আজকে মেলথাসের জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মেলথাসের জনসংখ্যা তত্ত্ব। বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে জনসংখ্যা, এবং বর্তমান সভ্যতার পিছনে যে বেশি ভূমিকা পালন করতেছে সে হচ্ছে জনসংখ্যা। সেই জনসংখ্যা সম্পর্কে বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময় তাদের নিজস্ব ধারণা ব্যক্ত করছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যারিস্টটল, প্লেটো, এরা জনসংখ্যা নিয়ে তাদের নিজস্ব ধারণা ব্যক্ত করছেন। কিন্তু সবচেয়ে আলোচিত যে ব্যক্তি জনসংখ্যা নিয়ে ধারণা, তার নিজস্ব ধারণা ব্যক্ত করছেন, তিনি হচ্ছে মেলথাস। এবং সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে মেলথাস, এবং সেই মেলথাসের জনসংখ্যা তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেলথাসের জনসংখ্যা তত্ত্ব। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে টমাস রবার্ট মেলথাস তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে জনসংখ্যা নিয়ে একটা তত্ত্ব প্রদান করেন, এবং তিনি সারা দুনিয়ার মধ্যে সেটা একটা আরণ্যের সৃষ্টি হয়, এবং সেটি হচ্ছে মেলথাসের জনসংখ্যা তত্ত্ব। আমরা সেই আজকে আমাদের সেই আলোচনার বিষয়টি হচ্ছে মেলথাসের জনসংখ্যা তত্ত্ব। মেলথাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথাটা হচ্ছে খাদ্য বাড়ে জ্ঞানীতিক হারে, কিন্তু জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে। এখন খাদ্য যে জ্ঞানীতিক হারে বাড়ে, সেই জ্ঞানীতিক হার বলতে 1, 2, 3, 4, 5, 6 এদেরকে বোঝানো হয়েছে। আর জনসংখ্যা বাড়ে হচ্ছে জ্যামিতিক হারে, জ্যামিতিক হার বলতে 2, 4, 6, 8, 16, 32 এবং অতিরিক্ত হারে বাড়ে। এখানে মেলথাস যে কথাটা বোঝাতে চাচ্ছে যে জমির পরিমাণ হচ্ছে সীমাবদ্ধ, জমির ক্ষেত্রে কমরসন প্রান্তিক উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য, যে ক্ষেত্রে খাদ্যের পরিমাণ যে পরিমাণ বাড়ে জনসংখ্যা তার চেয়ে অধিক পরিমাণ বাড়ে। আবার মানুষের প্রজনন ক্ষমতা বেশি, সেক্ষেত্রে জনসংখ্যার পরিমাণ অধিক হারে বৃদ্ধি পায়, খাদ্যের পরিমাণ কম হারে বৃদ্ধি পায়। সেই হিসাবে আমরা মেলথাসের যে কথাটা আসছে সেটা হচ্ছে যে এইভাবে যদি জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি পায়, খাদ্য যদি কম হারে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এক সময় বিশেষ করে 25 বছর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে এবং খাদ্যের ঘাটতি দেখা দেবে। খাদ্যের ঘাটতি দেখা দেওয়ার পিছনে যে কারণটা আলোচনায় আসছে যে জমির খাদ্যের পরিমাণ হচ্ছে সীমাবদ্ধ, জমির ক্ষেত্রে কমার্শন বাণিজ্যিক উপযোগ বৃদ্ধি প্রযোজ্য, এক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয় থাকার কারণেই খাদ্যের পরিমাণ কমবে কিন্তু জনসংখ্যার পরিমাণ বাড়বে। এই মেলথাস এই অবস্থা থেকে উত্তরণের জন্য কিভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে তিনি দুইটা ব্যবস্থার কথা আলোচনা করছেন। মেলথাসের জনসংখ্যা তত্ত্বে দুইটা বিষয় নিয়ে আলোচনা আসছে, একটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ ব্যবস্থা, আর একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রাকৃতিক নিরোধ ব্যবস্থা বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে প্রকৃতি অধিক হারে জনসংখ্যা সহ্য করতে পারে না, অধিক জনসংখ্যার পরিমাণ যদি অধিক হয়ে যায় তাহলে প্রকৃতি জনসংখ্যার উপর বৈরী হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, সাইক্লোনের মতো প্রকৃতির দুর্যোগের দ্বারা এক সময় কিন্তু জনসংখ্যা যে কোনো অঞ্চলে, যে কোনো দেশে, যে কোনো স্থানে কিন্তু নিঃশেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে জনসংখ্যা যখন কমে যাবে, সেক্ষেত্রে জনসংখ্যা কমে গেলে খাদ্যের পরিমাণ এবং জনসংখ্যার মধ্যে সমতা আসতে পারে। এটা তিনি একটা ব্যবস্থার কথা বলছেন। দ্বিতীয় ব্যবস্থাটা হচ্ছে যে প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধমূলক ব্যবস্থার কথা এখানে যেটা আসছে সেটা হচ্ছে মানুষ দ্বারা প্রতিরোধমূলক ব্যবস্থা, যেমন মানুষের মাধ্যমে, মানুষের প্রজননের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পায়। এক্ষেত্রে মানুষ যদি সংযমী হয়, আত্মসংযমী হয়, বিলম্বে বিবাহ করে, তাহলে দেখা যাবে যে জনসংখ্যার পরিমাণ এমনি এমনি কমে আসতেছে। তাহলে এই যেটা আমরা বলতে পারি যে দুইটা পদ্ধতি, দুইটা ব্যবস্থা যদি গ্রহণ করা যায়, যেটা মেলথাসের কথা, সেটা হচ্ছে প্রকৃতি নিরোধ ব্যবস্থা, আর এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। এই প্রকৃতি নিরোধ ব্যবস্থা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা, এই দুইটা ব্যবস্থা যদি গ্রহণ করে তাহলে এক সময় জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে সমতা আসতে পারে। এটাই হচ্ছে মেলথাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথা। আমরা মোটামুটি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে মেলথাসের জনসংখ্যা তত্ত্ব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।